হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম। বন্ধুরা, এই যে ছবিটি দেখছেন, এটি হলো বিনোদ কুমার সর্দার। বিনোদ কুমার সর্দার। বন্ধুরা, আপনার আমার সকলার হাসাতে চলে এসেছে দি রাজলক্ষ্মী গাজন তীর্থ। দি রাজলক্ষ্মী গাজন তীর্থ, প্রোপ্রাইটার বিনোদ কুমার সর্দার। প্রোপ্রাইটার বিনোদ কুমার সর্দার। বন্ধুরা, প্রতি বছর আপনাদেরকে একইভাবে হাসিয়ে এসেছে ক্লাসিক্যাল কমেডিয়ান সুকুমার মাল। ক্লাসিক্যাল কমেডিয়ান সুকুমার মাল, অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা। অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা, গ্রাম বাংলার ডুয়েট জুটি, গোপাল হালদার ও অনুপম হালদার। গ্রাম বাংলার ডুয়েট জুটি, গোপাল হালদার ও অনুপম হালদার। গ্রাম বাংলার সোনালী নায়িকা সোনামণি অভিনীত। শেষ্টাংশে আছেন মিঠু নাইয়া, রাজকুমার পাইক ও মহাদেব সর্দার। বন্ধুরা, 1425 ও 1426 সালে দি রাজলক্ষ্মী গাজন তীর্থ আপনারা যদি বায়না করতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে প্লিজ যোগাযোগ করুন। থ্যাংক ইউ। এই যে গাজনটি পরিবেশন হচ্ছে, দল মালিক বিনোদ কুমার সর্দার, প্রযোজিত মাস্টার উজ্জ্বল সর্দার, রচিত নির্দেশিত। গাজনের নাম শেষ বিচারের আশায়। প্লিজ বন্ধুরা, পারলে দল মালিকের সাথে সরাসরি যোগাযোগ করুন। দি রাজলক্ষ্মী গাজন তীর্থ 1425 ও 1426 সালে একঝাঁক তারকাদের নিয়ে চলে এসেছে আপনার আমার হাসাতে দি রাজলক্ষ্মী গাজন তীর্থ। প্লিজ বন্ধুরা, পারলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দল মালিক বিনোদ কুমার সর্দারের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা। হাই বন্ধুরা, আমি ডিজে পাপি বলছিলাম। জানি না বন্ধুরা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারছি, তবে বন্ধুরা এই প্রোগ্রামগুলো দেখুন। প্লিজ বন্ধুরা এই প্রোগ্রামগুলো দেখুন, আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। বন্ধুরা, এই যে ছবিটি দেখছেন, এটি হলো জগদীশ মণ্ডল। এটি হলো জগদীশ মণ্ডল। বন্ধুরা, এই জগদীশ মণ্ডল আপনাদেরকে নতুনভাবে কিছু নতুন নতুন জিনিস পেশ করছে, এবং আপনাদের একটি ভালো খবরও দিতে এসেছি। খবরটি কি জানেন বন্ধুরা? বন্ধুরা, এই জগদীশ মণ্ডল আপনাদের সামনে খুবই অল্প খরচে আপনাদেরকে যদি কোনো বায়না শিখতে হয়, যে কোনো প্যাড, ইয়ামা, তবলা, যে কোনো বায়না যদি আপনারা শিখতে চান, তাহলে সরাসরি জগদীশ মণ্ডলের স্ক্রিনে দেওয়া নম্বরে প্লিজ যোগাযোগ করুন। এবং যে কোনো গাজন দল, বাউল দল, যে কোনো প্রোগ্রাম বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন এই জগদীশ মণ্ডলের সাথে। যে কোনো অনুষ্ঠান বায়নার জন্যও সরাসরি যোগাযোগ করতে পারেন জগদীশ মণ্ডলের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। অশীত সন্তোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর 4। অন্তবিহীন পথে চলাই জীবন, ছোট জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, ছোট যোগ দুর্গের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, ছোট জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, ছোট জীবনের কথা বলাই জীবন। অশীত সন্তোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর 4। আরে ভাই, আরে ভাই, এই খাবার জায়গা এক জায়গায় বসে খেতে পারো না? দ্য ওয়ার্ল্ড স্টেজ, ম্যান ইজ অ্যাক্টর, গড ইজ ডাইরেক্টর, লাইফ ইজ ড্রামা। না না, এই ছোট বাচ্চা ভালো শিক্ষিত আছে। আচ্ছা বলছি, তোমার নাম কি? দাদা, হোটেলে ভাত চাইলাম, ভাত দিল, কিন্তু একটু বসার জায়গা দিল না, রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি তাও পর্যন্ত ডিস্টার্ব। দেখ আর খাবো না। আরে বাবা, তোমার নাম কি? কারোর কেউ নই তুই, আমি কেউ আমার নয়, কোনো নাম নেই তুই আমার, শুনো মহাশয়। আরে তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলেই আমি পথেই পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার কোনো নাম নেই। ঠিক আছে, আজ থেকে তোমাকে নাম দিলাম আমি সত্য।
সত্য, যে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না তাই সত্য। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বলছি, রে কাজ করবি? কাজ কোথায় পাবো? আমি দেবো তোমার কাজ। তুমি দেবে? হ্যাঁ। কাজটা কি? আরে কাজটা কিছু নয়, দেখো আমার বাড়িতে আমার মা আর বোন থাকে, আমি তো বিদেশে চাকরি করি, তাই বলছিলাম কি নিজের বাড়ি মনে করে সব কাজ করতে হবে। ও, তোমার বাড়ি মানে আমার বাড়ি? অবশ্যই। তোমার মা মানে আমার মা? হ্যাঁ। আর তোমার বোন মানে আমার বোন? বাবা ঠিক আছে, এইরকম কাজ তো আমি খুঁজছিলাম। তাহলে দেরি করে লাভ নেই, তাতে চলে এসো। চলো। মেরা দিল গায়েগা মাসি মে গায়েগা ঝুকি ঝুকি, মেরা দিল গায়েগা ঝুকি ঝুকি ঝুকি, মাসি মে গায়েগা ঝুকি 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 ঝুকি। বাবা রে বাবা রে বাবা রে বাবা, দাদা রে দাদা রে খেয়ে দেখে দেখতে পাচ্ছিস না আমরা ঘরের ভিতরে আছি, দরজায় নক করে ঢুকতে পারিস না? এ বাবা, এটা তো আমার জানা ছিল না, নক কেটে ঘরে ঢুকতে হয়। আরে ইডিয়ট, এটা নক নয়, নক। ও, ইংলিশ ভাষা তাই তো? এ তো আমার মোটে জানা নেই। ও মাই ডালি, এসব কি যা পাগল ছাগল নিয়ে ঘরের মধ্যে জাম করে রেখেছো? তুমি ছাড়ো তো এসব, আমি এক্ষুনির ব্যবস্থা করে দিচ্ছি। এক্ষুনি আমার মামকে ডাকবো। হ্যাঁ ডাকো। মাম মাম ডালি, হাই মাই পিপি। বাবা রে বাবা রে বাবা রে বাবা, গিনি মা মানে কেন? ওসাপি ডাকছিস কেন মা? দেখো না মাম, এই ইডিয়টটা দরজায় নক না করে ঘরের ভেতরে ঢুকে গেছে। হাউ ডিয়ার ইউ, তুই এত বড় সাহস, তুই ডালি বেডরুমে ভুল হয়ে গেল বাপটি। সুদীপ্ত, তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, এসব কথা ও কিছুই জানে না। হ্যাঁ ও কিছু জানে না। না আমি কিছু জানি না। কি জানিস তুই? রাত দশটার পর রাতের পর রাত লোক ঢোকে, তাদের আবার চা গরম, ময়দার আটা রুটি সে দিতে হবে নরম নরম। তোমরা মা মেয়ে দুজনে একরকম, তোমাদের বুঝ শক্তি খুব কম। আমরা কিছু বুঝি না। বুঝলে রাতের অন্ধকারে বাইরের পুরুষ আসে ঘরে, তোমাদের টেনে নিয়ে যায় বেডরুমে, ভোগ করে ফেলে চলে যায়, সেটা নাকি আবার এনজয়। তবুও আমি কিছু বুঝি না। শুনেছি স্বামী মারা গেলে সাদা থান পরে বিধবা হয়ে একা ঘরে থাকতে হয়, যদি পরপুরুষের হাত ধরে তাকে আবার বেশ্যা বলা হয়। তবুও আমি কিছু বুঝি না গিন্নিমা, সব নারী যদি বুঝতো এই বর্তমানে। অশিত সান্দোষা গর্বে ডিজে বাপি দুশাই নাম্বার ফোর। আরে আপনি কি বকা দাঁড়িয়ে ঘর ধরে বের করে দাও জনাবটাকে। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আবে আমাকে বলছ না, তোকে বলছি। আবে আমাকে বলছ না, তোকে বলছি। আবে তোকে বলছি। আবে তোকে বলছে। পাগল আছে নাকি? এ পাগল আছে নাকি বল। এই ইডিয়েট, বুঝতে পারছিস না কথাটা তোকে বলছে? এই ইডিয়েট, বুঝতে পারছিস না কথাটা তোকে বলছে? আবে শালা তোকে বলছে। আবে শালা তোকে বলছে। কি বে শালা, এ কি বে শালা, এই ইউ এই ইউ। আরে জানো তোকে বলছে? আরে আইসে গেট আউট। এই জানো ইউ আইসে গেট আউট। কাল থেকে এই বাড়িতে যাতে না তোর মুখ না দেখতে হয়। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। বললে হলো, বললে হলো, যে নিয়েছে সে বুঝবে। দাদা বাবু যতক্ষণ না আসবে বাড়ি ছেড়ে আমি নড়বো না। বেরিয়ে যা। দাদা বাবু তো আমার মহিনা থেকে গেছে। চল না। বলছি তো দাদা বাবু যতক্ষণ না আসবে দাদা বাবু ছেড়ে আমি উঠে যাবো। বেরিয়ে যা বলছি। আমি এখন এই বারান্দা বসে থাকবো। শালা কাঙ্গারু, শালা কি বে শালা। আমি কাঙ্গারু? হ্যাঁ। তোর বাপ তাহলে গোলাল, তোর ঠাকুরদা লাল আল, আর তোর ঠাকমার জুমিয়াল। তুই শালা ঝোলা আলু। তোর ব্যবস্থা করে দে তবে যাবো রে। আমাকে নিয়ে চলে যাচ্ছিল। হাই আন্টি, রাস্তার ভিখারি আমাদের এই হাই সোসাইটির পরিবেশে মানায় না।
দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, আমার আর বাড়ি থাকা হবে না। আর লেজে পা পড়লে তোলে ফোনা, আমার লেজে পা পড়লে তোলে ফোনা। দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা। আশিত সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার পোল। আমার লেজে পা পড়লে তোলে ফোনা। দেখ জয়, পায়ের জুতো পায়ে থাকা ভালো, কখনো মাথায় তোলার চেষ্টা করবি না। পায়ের জুতো পায়ে থাকি, মাথায় তুলিস না। আমাদের এই পরিবেশে ওকে মানায় না। বললাম দাদা আমি আসবো নি, তোদের পরিবেশের সঙ্গে আমার পরিবেশ মিলছে না। পায়ের জুতো পায়ে থাকি, মাথায় তুলিস না। আমাদের এই পরিবেশে ওকে মানায় না। কুকুরের লেজ মূল্যে সোজা হবে না, কুকুরের লেজ মূল্যে সোজা হবে না। ও দাদা, ছোঁচোর গায়ে আতর দিলে গন্ধ যাবে না। দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, আমার আনে বাড়ি থাকা হবে। যে পাপড়লে তোলে ফোনা, দাদারে যে পাপড়লে তোলে ফোনা। এই কি হচ্ছে খুলে বলতো? দাদা আমি যদি এক্ষুনি বলি চুলকে ঘা হয়ে যাবে। কি হচ্ছে বলো? এই বলতে গেলে খোস চুলকে হয়ে যাবে ঘা। আর ধান খেয়ে ধানের গাদায় ঘষে যাচ্ছে গা। ওদের দাদা যা খাচ্ছে খাচ্ছে আবার গাদায় গা ঘষে যাচ্ছে রে দাদা। এই বলতে গেলে খসুলকে হয়ে যাবে গা। ধান খেয়ে ধানের গাদায় ঘষে যাচ্ছে গা। আর পোকার মরণ পদ্ধতি খাটে সেটা বুঝিস না, পোকার মরণ পদ্ধতি খাটে সেটা বুঝিস না। তবু আমি বুঝি না, ভালো মন্দ বুঝবে যেটাই সেটাই আমার মা। দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, দাদা তোর মায়ের থামা, দাদা তোর বোনের থামা, আমার আরে বাড়ি থাকা হবে না। লেজে পা পড়লে তোলে ফোনা, আমার লেজে পা পড়লে তোলে ফোনা। এই কি হচ্ছে? আমি খুলে বলবি কি বল? দাদা একটু বলতি না, তোর এই মার বোনের একটু গতিগুলো একটু বলি। কি হচ্ছে বল? কি হবে আর এদের গতি ভেবে পাই না। দশ হাত কাপড়ে তবু এদের কাঁচা হয় না। মায়ে ঝিয়ে ঘরে বসে করে যাচ্ছে দেনা, আর নাকের ফুটো বড় করে পরে নকল। আশিত সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার পোল। এদের মতো সাক্ষর ও মাইকি ছেটা দেখো, উচিত শিক্ষা পাবে এরা কুমারী মা হলে। আর বগল তুলে ডাকবে না কেউ আই লাভ ইউ বলে। এরা এখন মোবাইলে খাচ্ছে বসে চুম, শেষে পুঁজি পাটা বেলে ঘাটা হবি কাটা ডুম। হাতের উপর উঠলে সে রাতের কোনো ব্যাং, আর দিনের বেলায় তুলসী তলায় তুলে যাচ্ছে ঠেঁ। বামন নাই ঘরে এরা নাউল তুলে ধরে, পায়ের আলতা যত্ন করে জোড়া ঠোঁটে পরে। কাঁচা তালে নকশা মেরে কাঁদি যাচ্ছে গুনে, আর নরম জায়গা পেয়ে শালা সরে যাচ্ছে। গানের মাস্টার উজ্জ্বলতা করে যাচ্ছে কল্পনা, আঁকির ভিতর ফাঁকির বাসা ঢিল গলে তবু জল গলে। আর আগুনে না পুড়িলে সোনার খাদ মরে না। কি বলে খুঁজে বসে কথা বলছি, মেরে না তোকে মেরে আমি। আরে ভাই, এটা আমাদের নিজের ব্যাপার, তুমি কেন লোক গোলাচ্ছো? দাদা এটা আমাদের নিজের ব্যাপার, লোক গোলাবি না। ও দাদা, ফাঁকা বাড়ি পেয়ে শালা জঙ্গি দিচ্ছে। দাদা তুই বাড়ি থাকি না রে দাদা, মাঝে মাঝে যখন আসে আর সারা ঘরটা চষে। সত্য, এটা আমাদের নিজের ব্যাপার, লোক গোলাবি না। আর ফাঁকা বাড়ি পেয়ে শালা জঙ্গি দিচ্ছে না। উজ্জ্বল বলে পয়লা ধুইলে ময়লা যাবে না, উজ্জ্বল বলে পয়লা ধুইলে ময়লা যাবে না। আর এই সমাজে হবে এরা কুমারী মা। দাদা তোর মায়ের সমা, দাদা তোর বোনের সমা, দাদা তোর মায়ের সমা, দাদা তোর বোনের সমা, আমার আরে বাড়ি থাকা হবে। পাপড়লে তোলে আমার নিজে পাপড়লে তোলে। আচ্ছা মা, ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই ছেলেটা আমাদের কেন এসেছে? জয়, তুই ওকে চিনবি না, একজন বোম্বে সিনেমার বড় ডাইরেক্টর। না রে দাদা, গিন্নিমা মিথ্যা কথা বলতেছে, বোম্বের ডাইরেক্টর নয়, এ শালা ছাগল গরুর বড় ডাক্তার। আমি ডাক্তার হয়ে যাবো না আমি। না, তুই বড় ডাক্তার। আচ্ছা মা, তুই বোম্বের ডাইরেক্টর, ও আমাদের বাড়িতে কেন এসেছে? আরে ও তো তোর বোনের ভবিষ্যৎ। আমার বোনের ভবিষ্যৎ? হ্যাঁ জয়, মানে আমার ভগ্নিপতি। আশিত সন্তোষা ডিজে বাপি টু শাইক নাম্বার পোল। শোনো ভাই, আমাদের গ্রামে ঘর, এই যে তুমি যে আসা যাওয়া করছো না, কোনো লোকজন দেখলে দুই একটা খারাপ কথা বলবে। তাই বলছিলাম কি, আজকে তোমাকে আমি বিয়ে দিয়ে দেবো। বিয়ে দেবে? এটা আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার। একটা কি বলি শোনো ভাই, আমাদের গ্রামের নিয়ম আছে, কেউ যদি কারোর বাড়ি যায় না, পা ধোয়া জল দিতে হয়। তাই বলছিলাম কি, কয়েকদিন ধরে আমাদের ঘরের পাম্পটা খারাপ হয়ে গেছে, তুমি যদি রাস্তা থেকে কয়েক বালতি জল তুলে আনতো না, খুব ভালো হতো আর কি। জল আনতে হবে তো, ওটা কোনো ব্যাপার আছে?
একটু আগে বললি তুই নাকি বম্বে ডাইরেক্টর, সব নয় দুটো কাঁধে তো প্রচুর কোড়া পড়ে গেছে। সত্যি কথা বল, কটা হোটেলে জলবস? পাঁচ ছটা। তাই নাকি? সালা হোটেলে জলবাস আর এখানটায় বড় বড় চালের গল্প দিচ্ছি আমি বম্বে ডাইরেক্টর? দেখো মা, তুমি যাকে বম্বে ডাইরেক্টর ভাবছি না, সে আসলে ডাইরেক্টর নয়, সে আসলে কলকাতা হোটেলে জলবস। দাদা মানুষ চেনার বাগ একবার, শিক্ষিত মানুষ ঝপ করে বুঝতে পেরেছে, ঠিক ধরে ফেলেছে। দাদা বিয়েটা কখন হবে? দাদা এই দাদা বিয়ে দেবে না, আমি তোর বিয়ে দেবো। তুমি দেবে? হ্যাঁ, টাকা আছে তো? টাকা দাদা আছে, ওই দেখে বিয়ে করতে আছে, দাদার ভরসা বিয়ে করতে আছে। শালা কাটি পয়সা নি, দাদার ভরসা বিয়ে করতে আছি। আর একটু আগে বলি আমি বম্বে ডাইরেক্টর, এখানে তো বেরো শালা বেরো। শালা হোটেলে জল বয়ে বয়ে খাতে খোলা পড়ে গেছে আর বম্বে ডাইরেক্টর, যেখানকার মাল সেখানটা যা। দেখ ডলি, ছোটবেলা যেখান থেকে আমাদের কাছ থেকে বাবা হারিয়ে গেছে, সেখান থেকে আমি চাকরি করতে গিয়ে মানুষ মানুষ করতে চেয়েছিলাম, আজকে তুই এই পথে নেমে গেলি, আজকে আমি যেটা বলবো তুই সেটাই করবি। কি বলবি তুই? তুই এই মূর্তি সত্তর গলায় মারা দে। অসিত সংদোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর পোল। এই পৃথিবীতে আসতে হলে প্রতিটি প্রাণীর একটা করে বাবা লাগে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে নারী যদি পুরুষের সঙ্গে খেলে, সৃষ্টির খেলা খেলে, তার আমাদের মতো জারজ জম্মা চোর বদমাইশ গুণ্ডা লোপত তৈরি হবে। আমি কোথায় কার কাছে কেমন করে বলবো, আমি যে হালকা ফালকা সুতো যা ছিঁড়ে যেতে পারে। সুতো আমাকে সব খুলে বল, আমি তোর কথা শুনবো। সত্য আজ আমি তোর কথা সব শুনবো। শুনবি দাদা? শুনবি? আমি শুনবো। তবে শোন দাদা শোন, সিঙ্গুর পালপাড়া আমার জন্মস্থান, সিঙ্গুর আন্দোলনে চাষের যোগ্য জায়গা নানোর কারখানায় চলে যায়। বাবা ছিল ডি গ্রুপের একজন সরকারি কর্মচারী, চাকরির জন্য বাবা বিদেশে থাকতে হতো। বাড়িতে ছিল আমার মা আর ছোট্ট একটা জমজবন, দাদা ছিল বিদেশি মিশনের হাত ধরে উচ্চ শিক্ষার জন্য, মা তাকে বিদেশে পাঠিয়ে দেয়। বাবা বাড়িতে এসে একদিন বুঝতে পারলো আমার মা একজন দুশ্চরিত্রা। সেই দিন রাতে আমাকে নিয়ে বাবা সরকারি কোয়ার্টারে চলে যায়, সেখানে আমাকে অন্ধের মতো ভালোবাসত। যখন মায়ের জন্য কাঁদতাম, দুটো পাটি দুটো চুল দিয়ে বলতো, ওরে ফোকা তুই খাদিস না, ফোকা তুই খাদিস না, তোর মা মারা যাবে। যখন দাদা বোনের জন্য কাঁদতাম, তখন বাবা বলতো, ওরে ফোকা খাদিস না ফোকা, তারা তোকে ভুলে গেছে, তুই তাদের কথা ভুলে যা। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল, সবাই বলে উঠলো ইলেকট্রিক ধরেছে। তারপর থেকে চোখ ভরা জল আর বুক ভরা বেদনা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম রে দাদা, সারা পৃথিবীটা বড় বল, নইলে খুঁজে নিতাম কোথায় আছে আমার মা দাদার ছোট্ট বোন। আচ্ছা সত্য, তোর কি মনে পড়ে তোর মার নাম কি? তোর কি মনে পড়ে তোর দাদার নাম কি? তোর কি মনে পড়ে তোর বোনের নাম কি? জানি জানি রে দাদা, তাদের নাম বলতে গেলে আমাকে ঘৃণা করে, তারা আমাকে কোনোদিন খুঁজে না, তারা আমাকে কোনোদিন ভালোবাসে না। বোনের নাম ছিল রোহিণী, আর আমার নাম সত্য নয় রে দাদা, আমার নাম বর্দার হাত ধরে। যেই দিন এই বাড়িতে আসলাম, এসে বুঝতে পারলাম এই বাড়ির সঙ্গে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে। তাই তো আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম, তাই তো ছোট্ট ফোনের মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতাম। ওরে দাদা, যদি আমি কোনো ভুল করি তুই আমাকে ক্ষমা করিস দাদা, তুই আমাকে ক্ষমা করিস। অসিত সংদোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর পোল। না দাদা না, বিদেশে চাকরি করলে কি হবে? প্রতিটা মুহূর্ত তোকে খুঁজে দিয়ে যাবে। আমি তোকে কোথাও খুঁজে পাইনি, তোকে কোথাও খুঁজে পাইনি দাদা। মা আইনা বাবা, মা গো, তোর জন্য যে আমার বুকের এক ধার যে খালি হয়ে আছে নাকি? আমি তো কুড়িটা বছর অপেক্ষা করে আছি তোর বুক
আমার মাই ঠিকানা Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number 4.